আর আমরা বাগানে কাম করি কিন্তু একটু সুবিধা নাই পাই, আর রেশন পাতি নাই পাই, দরমা নাই পাই, ওটা কারণে আমরা আজি এই রাস্তা মে এমন রোদে হলো আমরা প্রসেসন করতে হচ্ছে আর কষ্ট করি কে উলাহি যাতে আমরা সব আয় পাইগুলা পাবো, ওটা কারণে আমরা আগবাড়িকে উলাহি ইমানে করি জানি। এই যে নাকি রাস্তা দিয়ে আসবলিয়া হয়েছে আজি আমার তিনিমা দিন ধরে দা দরমা নাই, রেশন পাতি একু নাই, আমি বরঞ্চ কামহে করছো কিন্তু দরমাহা নাই, রেশন নাই, আমি চলবলে দিগদার পাইছো, আমার গোটে লি ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আমি এতক পড়া লিখা করবেন টাকা পয়সা দিবা নাই, আমি কাম করছো যদিও মানে আমার পেটত ভোক লাগি আছে, সেইটার কারণে আজি আমি এই রাস্তা তোলাই আসবল হয়েছে যাক যাক মজুরে, তোলকর ঘর আজি কারবার ঘর চুলা জ্বলা নাই, কারবার ঘর চাউলে নাই, এনেক পরিস্থিতির মাজ আমার রাইজে আজি দিনবিল পার করে আছে, তো এনে একটা পরিস্থিতি আমি মানে আজি আমাক বাধ্য করাই দিছে, আমার কাম লৈছে 8 ঘন্টা মজুরি, কিন্তু সেই মজুরির বিনিময়ত আমাক আজি না দরমাহা দিছে না চাউল দিছে না আমার ঘর দুয়ারবিল ভালকে বনাই দিছে, গতি তেনে ধরনের পরিস্থিতি আজি আমাক দেখা দিয়ে আমি আজি হয়তো বেমার একটা যদি হয়ে যাও তাতো আমি ভাল ধরনের চিকিৎসা পোৱা নাই, ট্রিটমেন্ট পোৱা নাই, টাকা পয়সা পোৱা নাই, আমার মানুষে তেনেকে বেমার আজাতে কেকায় কেকায় মরবল হয়ে আছে, তো তেনে পর্যায়তে আজি আমি তিনিবার দিন ধরে ভুগিবল হয়েছে, আমার আয়া প্রতিকিটা লৈ পেলাই আমি মানে আমার যদি বাগিচার কর্তৃপক্ষ আসলে আমি আলোচনা করছো তিনবার আলোচনা করছো, তিনবার আলোচনাত আমি কেছে যে বোলে আমি দিম, কাগজত শক্তি স্বাক্ষরও করে দিয়ে যে আমি দিম বলে পেলায়, কিন্তু এই তিনবার আলোচনা করা সত্ত্বেও আজিলেক আমাক মানে এই চুক্তি স্বাক্ষর যেটা করা আসলে সেখানে আজিলেক কার্যকরী নকরিলে, সেই কার্যকরী নকরার কারণে আজি তিনিমা দিন ধরে দরমাহা নোপার কারণে রাইজে মানে বাধ্য হয়ে পেলাই আজি রাজপথত ওলাই আসবল হয়েছে, প্রয়োজন করবল হয়েছে, গতি সেইটা একটা মূল অনুরোধ থাকলে যে আজি আমি এই মিডিয়ার যোগেদি সরকারক জানাব খুঁজছো আমার রাইজকে যেন একটা হেরি উপায় দিয়ে আমার এই মানুষখিনিক এই দুখিয়া মানুষখিনিক একটা হতা দিয়ে আমি যেন চলি থাকবে পারো, আমাক বহুত বেশি নালাগে, আমার যখন দিন মজুরি করো সেই দরমাখিনিকে দিয়ক, রেশনটুকে দিয়ক, আর আমার যখন পাবলিয়া আছে পি এফ গেছটি এইখিনিকে দিয়ক, আমাক বহুত বেশি নালাগে, আমি গোটে হেরিটা বিচরা নাই, এটা আমি আমার 500 আছে এবার হয় আর মহিলা কিমান পায় এ দিনতে 250 পায় হয় আর পুরুষবিলাক 250 সমানে তিনমাহান হয়েছে, এটা আমার দাবি আসলে এই দরমাহা রেশন আমার যেটা নাকি পি এফ গেছুটি থাকে সেইখানে আমি সময়মতে পোৱা নাই, টাইমলি জমা হওয়া নাই বলে কম, যদি আমি আজি কার্যসূচীটা লৈছো ধরনা কার্যসূচীটা যদি এই পদক্ষেপত যদি আমাক হেৰি করে দিয়ে মানে আমার যে দাবি আছে সেইখানে পূরণ করে তেতিয়াহলে আমি মানিম, আর যদি না মানে তেতিয়া আমি ভবিষ্যতে একটা জঙ্গি আন্দোলন লবলে বাধ্য হম, আমি তো আজির দিন কাম বন্ধ করছো, এটা আমি কালির কাম তো করে থাকি, যদি কাম করার পিছত যদি কোনো একটা সিদ্ধান্ত নলয় তেতিয়া আমি আকো আলোচনা করে পেলায় বেলেগ একটা পদক্ষেপ লবলে বাধ্য হম। মোর নামটো হৈছে পরেশ কুমার, আর আজি আমার এন্ড্রয়েল কোম্পানি বলে কলে মানে 10 বাগান আছে আর সেই 10 বাগানে একটা কন্ডিশনত চলি আছে, আর সেখানে আজি সিদ্ধান্ত লওয়া হয়েছে 10 বাগানে সিদ্ধান্ত লৈছে ধর্মঘট কার্যসূচী, আর যেহেতু মানে আমার যে ডেলিগেটেড দরমা দিয়ে মানে 3টামান দরমা এতিয়ালৈকে দিয়া হওয়া নাই, আর আমি যে সাব স্টাফ বলে কয় আর সাব স্টাফও মানে সময়মতে বেতন পোৱা নাই,
আর আমার যে সংঘ আছে চাহ মজদুর সংঘ, আর তার জড়িয়ে আজি আমি ধর্মঘট কার্যসূচী লৈছো, যাতে এই কার্যসূচী লওয়ার পিছত যাতে ম্যানেজমেন্টে কিছু কথা বুঝি পায় আর আমার প্রাপ্যখানি যাতে আদায় করে, তার কারণে আমি এইটু ব্যবস্থা লওয়া হয়েছে। আর তে বহুত সমস্যা আছে, আর সেই সকল সমস্যারপর আমি মানে কোম্পানির ফলপরা সা সুবিধা তেনেকা পোৱা নাই, ঘর দুয়ার ইত্যাদি করে বহুত তেনেকা সুবিধা পোৱা নাই আমি। আর সেই কারণে আজি আমি এই ধর্মঘট কার্যসূচী লৈছো। আমার মেইন ডিভিশন হয়েছে মুরফানি বাগান, আর তাতে এটা মানুষ তাত যাব, আর তাতে মিটিং হব আর সিদ্ধান্ত প্রস্তাববিল লওয়া হব। তো বিশেষ তেনেকা কবলগা নাই, হলেও আমার মানুষ মানে বহুত অসুবিধা পাইছে সময়মতে দরমা নোহার কারণে, যেহেতু অকল মানে খাবলে পয়সা লাগে এই নহয়, কিন্তু লড়া ছলী শিক্ষা দীক্ষা দিয়াতো পয়সা লাগে, আর আজিকালি